আজকের মতো এই যে আরম্ভটা আপনারা দেখেন হাজার হাজার লোক বন্ধুরা দেখুন পথে যেতে যেতে আবার ফুল গাছ পড়লো কেন এই রথের মেলায় আমাদের এখানে এত ফুল গাছ বিক্রি হয় বিভিন্ন রকম গাছপালা বিক্রি হয় কত রকম শুধু তো গোলাপ ফুলের গায়ে দেখুন দেখুন নমস্কার বন্ধুরা একদম ফার্স্ট সকাল আর এই সকালবেলা আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর দিনটা আজকের ভালো কাটুক হ্যাঁ আর আমি ফার্স্ট সকালে চলেছি মার্কেটে হ্যাঁ আপনারা দেখতে থাকুন আজকের একদম জমজমাট ভিডিও হতে চলেছে আমাদের এখানে রথের মেলা বললেই গাছের কথা সুন্দর সুন্দর ফুল গাছ বিভিন্ন রকম ফলের গাছ এসব কথা কিন্তু মাথায় এসেই যায় কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের এখানে রথের মেলায় গাছের দোকান কিন্তু বসেই বসে আর আরও একটা আমি এখানে দেখেছি যে এই যে গাছ কিন্তু অনেকে কিনেও কিন্তু নিয়ে যায় এখান থেকে প্রত্যেক বছর আর এখন দেখুন ইতিমধ্যে কিন্তু এখন গাছের যে দোকান সেটা সাজানো গোছানোর কাজটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর ফুল দেখলে তো কার না ভালো লাগে ফুল প্রত্যেকেরই ভালো লাগে ফুল মানুষ থেকে ভগবানের স্বয়ং জগন্নাথ দেবেরও প্রিয় জিনিস হচ্ছে ফুল হ্যাঁ শিশুর মুখ যেমন আর ফুলেরও দেখলে তেমন খুব দারুণ লাগে এখনো মানে বিকেলবেলা থেকে রথটা জমে উঠবে আমাদের এখানে কিন্তু তার আগে থেকে যে সাজানো গোজানোর যে প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর যেহেতু এখানটায় আমাদের এখানটা একটু হাট বাজারটা বসে সেই জন্য এখন মানুষজনের চলাচল রয়েছে তারপরে রথের বাজার মানুষজন একটু ব্যস্ত আজকের সকাল থেকেই মোটামুটি আর বিভিন্ন জায়গা থেকে দোকান আসে আমরা আপনাকে রথও দেখাবো যে আমাদের এখানে রথ কেমন হয় খুব ভালো লাগবে আর দেখুন বন্ধুরা এই যে গাছ যে বিক্রি হচ্ছে না হয়তো আমাদের এখানটা এখন বৃষ্টি খুব একটা বেশি হচ্ছে না জানি না আপনাদের ওখানে বৃষ্টি এখন হচ্ছে কি না কিছু কিছু জায়গায় হয়তো হচ্ছে বৃষ্টি অ্যাকচুয়ালি কিন্তু এটা বাংলায় বর্ষাকাল কিন্তু পড়ে গিয়েছে কিন্তু বৃষ্টি দেখা নেই আষাঢ়ে শুরু হয়ে গিয়েছে কিন্তু এখানটায় এত রকমের ফুলের গাছ আছে অনেক অজানা ফুলের গাছ কিন্তু জানা হোক কিংবা অজানা ফুল সুন্দর হলেই মন ছুঁয়ে যায় দারুণ লাগে শুধু তো ফুল নয় এখানে কিন্তু ফলেরও গাছ আছে মানে পিয়ারা গাছও রাখা রয়েছে সারি সারি দারুণ এরকমই রথের এক মেলা থেকে মনে হয় আমাদের পিয়ারা গাছ কিনে আনা হয়েছিল হ্যাঁ আমি পিয়ারা গাছ কলম পিয়ারা গাছ কিনে এনেছি এখানে কি দারুণ দারুণ সব গাছ কিছু গাছ আমাদের বাড়িতেও রয়েছে এর মধ্যে তবে বৃষ্টি না হলে কিন্তু খুব মুশকিল এই যে গরমে গাছ কিনে যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় গাছ বাঁচানো মুশকিল হতে পারে সেটাও একটা বৃষ্টি হলে এই গাছ বেশি বিক্রি হয় হ্যাঁ আর রথের সময় কিন্তু আমি দেখেছি আমাদের এখানে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়ও ওই দেখুন পিয়ারাও ধরে আছে পিয়ারা বলতে বলতে এখানে লেবু গাছ আম গাছ আমের বল ধরে আছে এখন বারো মাসে আম দারুণ লাগে এ ফুলের নাম কি বন্ধুরা আপনি যদি কারা জানেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন দেখুন বন্ধুরা এগুলো সচরাচর কম দেখা যায় মোষ হ্যাঁ দেখছি কত বড় বড় আর এদিকে আবার দাঁড়িয়ে তুলেছে কত সুন্দর দেখতে
দেখুন বন্ধুরা, সব একদম কেটে একদম রেডি করেছি। হ্যাঁ, আমাদের এখানে রথের দিনে এইভাবে চলে, দেখছেন। একদম নিয়ে নিচ্ছি, একদম দেখছেন রানের মাল কেটে নিয়েছি, এবার বাড়ির দিকে চলেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে একদম। বন্ধুরা চলেছি, এবার আরও কিছু কি সামনে পরে আপনাদের দেখাতে থাকবো। আর এখানে আমাদের এখন মেঘাচ্ছন্ন হয়ে আছে, প্রচন্ড মেঘ। বন্ধুরা আপনাদের দেখাই, সকাল সকাল দেখাই, এই দেখুন দেখুন বসে গেছে একদম বিভিন্ন রকম, এই দেখছে গোজা দিয়ে গোজা জিলিপি। হ্যাঁ, আর এদিকে জিলিপি ভাজা হচ্ছে, গরম গরম জিলিপি ভাজা শুরু হয়ে গেছে। জিলিপি কত করে? 235 টাকা, তার মানে 140 টাকা কেজি, 140 টাকা কেজি জিলিপি। বন্ধুরা দেখুন, এই সকাল সকাল রথ সাজাচ্ছে, একদম সাজানোর কাজ শুরু হয়ে গেছে। দেখুন সাজানোর কাজ শুরু হয়ে গেছে, আর আমি সকাল সকাল মার্কেটে বাড়িয়েছি। দেখুন এই ভাইয়েরা সাজাচ্ছে সব, কটায় কমপ্লিট হবে? আধ ঘন্টা লাগবে বলছে কমপ্লিট হতে। দেখুন বন্ধুরা, রথ একদম সাজানোর কাজ শুরু হয়ে গেছে, আর ভাইয়েরা বলছে আর আধ ঘন্টা পরে রথ সাজানো কমপ্লিট হয়ে যাবে। আমার মার্কেটে বেরিয়েছি, আপনাদের বললাম না সকালবেলা বেরিয়ে কী কী ঘটনা ঘটে আপনাদের দেখাবো। হ্যাঁ, বন্ধুরা এখানে কুলো দোকান বয়েছে, আর আমি দাম জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আর এই আমাদের চেলুনি নেওয়ার একটা ইচ্ছা আছে। হ্যাঁ, এই চেলুনি বিকালবেলা আসবে, এসে নেবে, আমি এখন দাম জিজ্ঞেস করছি। বন্ধুরা এই হামলায় দোকান বয়েছে, আর সকালবেলা বাড়িয়েছে জিনিস দিলীপ মান্না, উত্তম নিয়োগী
আরফাত আলী মোল্লা, সহদেব সর্দার, রণজিৎ সামন্ত, উজ্জ্বল হালদার। রথযাত্রার কমিটির সাধারণ সদস্য হিসাবে আমরা পেয়েছি দেখুন আরো বিভিন্ন রকম ছোট আছে, আমি সবচেয়ে এর মধ্যে বড়টা নিলাম। হ্যাঁ, আর দাদা বলতে যে এটা নাই, অরিজিনাল মাল আছে, কোন অসুবিধা নেই। বাজার থেকে এসে গেছি আর কেনাকাটা করে বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছি, কি কি এনেছি আপনারা দেখতে রাখুন। আর ঘন্টা বাইতে গেলাম, যে গাড়ির যেরকম ঘন্টা থাকে, হ্যাঁ, এই ঘন্টা বাজিয়ে বাজিয়ে যাচ্ছি, রাস্তা লোক ক্লিয়ার দেখছি। হ্যাঁ দেখুন ম্যাডাম, আমার দরকারি জিনিসের রেডি, আর সঙ্গে কোলা পাতা, আরো অনেক কিছু আছে আপনার দেখাচ্ছি। এসো এসো, তোমার জন্য অনেক কিছু নিয়ে এসেছি। এই আওয়াজ হচ্ছে, বুঝতে পারছো? হ্যাঁ, এসে ইয়ে মশলা বাটে না, তোমার মিক্সি এনে দিচ্ছি। হুম, কত নিয়ে বন্ধু? 300 টাকা নিল। কি জানি বন্ধুরা, লাভ হলো নাকি লস হলো কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। অনেকে নিশ্চয়ই আছে এই জিনিস। এটা মানে অনেক রকম সাইজ আছে, আরো ছোট ছোট সাইজ আছে, ওর সবচেয়ে বড় সাইজটা দিল। হ্যাঁ, ভালো না? সুবিধা হবে, ভালো আছে। ওতে কি বের করে দেখো, কলা পাতা কেটেছো? কলা পাতা কেটেছি, রসুন আর কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আছে মনে হচ্ছে গোল গোল দেখে। ভালো করে বেঁধে এনেছে, ও বাবা, আমাদের এই চাল ভিজিয়ে দেওয়া হচ্ছে। আমি বসে দেখি না, আমার একদম শাড়িতে একদম সেই ওগরা ফল বলে ভর্তি হয়ে গেছে। দেখুন মাটির রাস্তা, হাঁটা কি অবস্থা, এতগুলো এখনো কোথায় আছে সব? এতগুলো সব চোর কাটা বলে কি বলে সেই ওগরা ফল, ওগরা ফল বলে, কি অবস্থা। আর দেখুন এই গোবরগুলো রেখে দিচ্ছি, এগুলো শুকনো বলে আর গাছের গোড়ায় দিই।
দিনের জন্য আলু ভাজা করছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। এই আলু ভাজা দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে আমার, আর ভাতের সঙ্গে যদি এই আলু ভাজা আর ডাল হয় সেও একদম জমে যায় না, সুন্দর। আর এইদিকে দেখুন এরকম কি করছে, এই অকার আকার একা বাকা কি হচ্ছে, এদের টিভি আমার থেকে আগে হয়ে যায় একদম। না বাপি বিস্কুট দিয়েছে বললো তো, প্রত্যেকদিন বিস্কুট প্রথমে সকালে উঠে খায় বাপি যায়। ওরা বন্ধুরা টাটকা ছাড়া খাবার একদম খাবেই না। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর আওয়ার নিউ ব্লগ। এখন ভালোই গরম চলছে, আর এবার আস্তে আস্তে করে আকাশে যেভাবে মেঘ বাড়ছে আর আমাদের আশাও বাড়ছে, দেখা যাক কি হয় শেষমেশ। পাখি উড়ে উড়ে সব বাড়ির দিকে চলে যাচ্ছে, ঝড় বৃষ্টি আসবে বলে এক্ষুনি, কিন্তু আদৌ কি আসবে সেটা এখন অপেক্ষায় আছি আমরা। বন্ধুরা এখন মানে কি বিকাল হয়ে এসছে তো, আর মাঠের রাস্তা আমরা হেঁটে চলেছি, আর এই দেখুন গরু ঘাস খাচ্ছে, আর মাঠ দিয়ে হ্রদ দেখতে চলেছি।